সাধারণ জনগণের চাওয়া হচ্ছে তাদের ভোটাধিকার, সাধারণ জনগণের চাওয়া হচ্ছে তাদের জনতান্ত্রিক অধিকার, সাধারণ জনগণের চাওয়া হচ্ছে তারা যাতে বাজার যাতে নিয়ন্ত্রণে থাকে, বাজারে যে তাদের নাভিশ্বাস না উঠে, তারা তাদের বেঁচে থাকার প্রয়োজনীয় যে খাদ্যদ্রব্য সেগুলো কিনতে পারেন, তাদের ন্যূনতম যে বাঁচার মতো তারা মজুরি পান, তাদের মান সম্মান রেখে শিক্ষা স্বাস্থ্য বজায় রেখে তাদের জীবনের উন্নতি ঘটে। সাধারণ মানুষ তো এগুলোই চায়, সাধারণ মানুষই বাংলাদেশে এইগুলোকে চালু রেখেছে। এই দেশের উৎপাদন করে কারা? সাধারণ মানুষ। সম্পদ তৈরি করে কারা? সাধারণ মানুষ। কিন্তু সেই সাধারণ মানুষ আজকে এই শাসনের কারণে, এই সরকারের কারণে একটা ভয়ঙ্কর যাতাকলের মধ্যে আছে। এই যাতাকল থেকে তারা মুক্তি চায় এবং সেই কারণে মনে করে, তারা মনে করে ভোটের অধিকার না থাকলে আর কোনো অধিকারই থাকবে না। এটা তারা বুঝে গেছে 15 বছর যে ভোটের অধিকার যদি না থাকে আর কোনো অধিকার কার্যকর থাকবে না। সেই কারণে তারা ভোটাধিকারের জন্য লড়াই করছে এবং তারা তাদের নীরব প্রতিবাদ সব মানুষ মিছিল নামতে পারে না, কাজেই তারা তাদের জায়গা থেকে প্রতিবাদটা জানাচ্ছেন। সেইটা আমরা রাস্তাঘাটে মানুষের প্রতিক্রিয়া দেখিয়ে দেখতে পারি, সাধারণ মানুষের প্রতিক্রিয়া দেখিয়ে দেখতে পারি। আমরা বাংলাদেশের মানুষের কাছে আহ্বান জানাই, আগামীকালকে নীরব প্রতিবাদ করে ভোট বর্জন করুন। আপনার এই ভোট বর্জনের মধ্য দিয়ে এই দেশ রক্ষার সংগ্রাম এগিয়ে যাবে। আজকে বাংলাদেশ একটা হুমকির মধ্যে, রাজনৈতিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, কূটনৈতিক দিক থেকে এই হুমকি মোকাবেলা করে দেশকে রক্ষা করতে হবে, আপনার নাগরিক মর্যাদা রক্ষা করতে হবে, নাগরিক অধিকার রক্ষা করতে গেলে আগামীকাল ভোট বর্জন করুন এবং এই ভোট বর্জনের মধ্য দিয়ে নতুন গণপ্রতিরোধের সূচনা করুন। অবশ্যই সফল হচ্ছে, খেয়াল করুন, সরকার যদি আমাদের কর্মসূচি যদি সফল না হতো, মানুষ যদি ভোটেই আগ্রহী হতো, তাহলে তাকে কি জোর করে ভোট কেন্দ্রে নিতে হয়, খিচুড়ি খাওয়াতে হয়, এই হাজার হাজার টাকা এক একটা ভোটের জন্য ব্যয় করতে হয়, এইগুলো কি প্রমাণ করে? আজকে সরকারি দলের নেতারা বলছেন ভোট কেন্দ্রে ভোটারানাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যে দেশের মানুষ একটা উৎসব করে ভোট দিতে যায়, অংশগ্রহণমূলক নির্বাচনে গত 2008 সালে 86% পর্যন্ত মানুষ ভোট দিয়েছে, সেই দেশে ভোট কেন্দ্রে ভোটারানাই চ্যালেঞ্জ, টাকা দিয়ে, হুমকি দিয়ে, নানা রকম ভাতা কার্ড সিজ করে সেগুলো দিয়ে, হুমকি দিয়ে যখন ভোট কেন্দ্রে আনতে হয়, তার মানে বোঝা যাচ্ছে বিরোধী দলের অহিংস আন্দোলন ঘরে ঘরে পৌঁছে গেছে, মানুষ আকারটা, মানুষ ভোট দেবে না এবং সেই ভয়ে ভীত হয়ে আজকে তারা একদিকে হুমকি দিয়ে আনতে চাইছে, টাকা দিয়ে আনতে চাইছে, নানাভাবে তারা ভোট কেন্দ্রে মানুষ আনছে। এরপরও মানুষ যাবে না, তবে তারা একটা বিরাট সংখ্যা দেখিয়ে দিতে পারে। নির্বাচন কমিশন যদি ঘোষণা করে, কত পার্সেন্ট, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কী ধরনের নির্দেশনা গিয়েছে, কত শতাংশ ভোট তাদেরকে দেখাতে হবে। তো সুতরাং এইসব বিষয়ে তো আমরা বুঝতেই পারছি যে তারা একটা শতাংশ, এত শতাংশ ভোট করেছে। ওবায়দুল কাদের সাহেব বলে দিয়েছেন 70% মানুষ ভোট দেওয়ার জন্য প্রস্তুত নৌকায়, কাজেই বোঝাই যাচ্ছে কত পার্সেন্ট ভোট তারা দেখাবেন। এই ভোটের সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই, এই ভোট তাদের লোক দেখানো একটা মানুষকে বিভ্রান্ত করার ভোট। মানুষ ভোট কেন্দ্রে যাবে না, মানুষ এই ভোট বর্জন করে আন্দোলনের নতুন সূচনা করবে।